শেওড়া ফুলির নিস্তারিণী কালীমায়ের মন্দির। 1827 সালে ভাগীরথীর তীরে যে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন শেওড়া ফুলি রাজবংশের রাজা হরিশ্চন্দ্র রায়। এই নিস্তারিণী মায়ের মহাত্ম স্বচক্ষে দেখেছিলেন স্বয়ং রানী রাসমণি। তখনও দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির স্থাপিত হয়নি, প্রতিষ্ঠিত হয়নি মায়ের বিগ্রহ। রানী হঠাৎ একদিন স্বপ্নে দেখলেন দেবী তাকে আদেশ করেছেন ভাগীরথীর তীরেই মন্দির প্রতিষ্ঠা। দেবীর আদেশ মতনই রানী রাসমণি ভাগীরথীর তীরে মন্দির এবং বিগ্রহ স্থাপন করবেন বলে মনস্থির করেন। গঙ্গাবক্ষে বজ্রা ভাসিয়ে খুঁজে বেড়ান মনের মতো জায়গা। এমনই একদিন জাগ্রত নিস্তারিণী দেবী দর্শনের উদ্দেশ্যে শেওড়া ফুলি পাড়ি দেন রানীমা। ঘাটের কাছে বজ্রা আসতেই রানীমা দেখলেন এক কিশোরী তাদের ডাকছেন। রানীমার আদেশে বজ্রা ভিড়ল ঘাটে। কিশোরীর মনোমুগ্ধকর রূপ মোহিত করল রানীমাকে। তিনি কিশোরীকে নিস্তারিণী মন্দির যাওয়ার পথ দেখাতে বললেন। কিশোরী জানায় সে নিজেই তো সেখানে থাকে। তারপর রানীমাকে সঙ্গে নিয়ে নিস্তারিণী মায়ের থান দেখিয়ে দেশে। তারপর হঠাৎই চোখের পলকে হারিয়ে যায় কিশোরী। গোটা ঘটনায় তো হতভম্ব রানীমা। তিনি কিশোরীর কথা ভাবতে ভাবতেই দেবীর পূজা দিলেন। তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। দেবীর মধ্যেই খুঁজে পেলেন কিশোরীকে। নিস্তারিণী মায়ের চোখ এবং মনমোহিনী হাসি যে তিনি গঙ্গাপাড়ের কিশোরীর মুখেও দেখেছিলেন। গোটা ঘটনায় ব্যাকুল হয়ে উঠলেন রানীমা আর ভাবলেন, তাহলে ওই কিশোরী কি এই?